সাংসদ মনিরুল ভাইয়ের হাতে আপনাদের 100 দিনের কাজের যে বকেয়া টাকা আদায়ের তিনি ফর্ম তুলে দিলেন। কেতাবুল মন্ডল ওনার হাতেও আমাদের প্রিয় সাংসদ সম্মাননীয় সাজিদা আহমেদ মহাশয়া ওনার হাতেও অঙ্গীকার পত্র তুলে দিলেন। আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আমি আজকে বাসুদেবপুরে এই যে আবেদন ক্যাম্প করা হলো, এই ক্যাম্পে আমি আজকে এলাম, আপনাদের সাথে আমার দেখা হলো, ভালো লাগলো। আপনাদের কাজ হচ্ছে, আপনারা খুশি আছেন। মানরেগার 100 দিনের কাজ যে পাওনা ছিল আপনাদের, এতদিন থেকে আমরা এত চেষ্টা করলাম কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুতেই পয়সা ছাড়লো না। দিদি অনেক মিটিং করলেন, প্রাইম মিনিস্টার সাথেও মিটিং করলেন, আমাদেরকে নিয়ে ডেলিগেশনও উনি গেলেন, ওইখানে 10 জনের ডেলিগেশন ছিল। অবি আমাদের নেতা, আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, উনিও অনেক মিটিং করলেন, মন্ত্রী দেখাও করলো না। যাই হোক, ওরা কিছুতেই পয়সা ছাড়বে না, আপনাদেরকে কষ্ট দেওয়ার ওরা ইয়ে আছে, ওদের উদ্দেশ্য আছে। কিন্তু দিদি কি করেছেন, উনি নিজে স্টেট গভর্নমেন্ট থেকে, স্টেট ফান্ড থেকে উনি পয়সা দিচ্ছেন আপনাদেরকে। তো 1 তারিখের মধ্যে আপনাদের পাসবুকে আপনার নাম্বার এন্ট্রি হয়েছে, আপনার 1 তারিখের মধ্যে পুরোটা পয়সা পাবেন। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট না, এটা আপনাদেরকে স্টেট গভর্নমেন্ট দিচ্ছে। আর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরাও যাও, লোকের সাথে মিট করো, ওদেরকে অ্যাসিওরেন্স দাও যে ওরা পয়সা পাবে, পয়সা কোনো জায়গায় যাবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট না দিলেও স্টেট গভর্নমেন্ট এটা করছে। ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ।